নমস্কার আমি রাজীব সগরিয়া আপন মানু আম চ্যানেল জরিয়াকে স্বাগত করুছে। আমি আজ চর্চা করমা দাদন শ্রমিক উপরে কোভিড নাইন মহামারী ভিতরে বি আমি উদাহরণ পাইছু যে অনেক লোক ওড়িশার পশ্চিম ক্ষেত্র সে দক্ষিণ রাজ্যকে যৌন দাদন ঘটবার লাগি। মুখ্যত দক্ষিণ রাজ্যকে যৌথার দাদন শ্রমিক মানে সেমানে অগ্রিম নেসন অগ্রিম নেই সে কাম করবার লাগে যাইসন্দিষ্ট সময় কাম করে সার্লাপে সে ঘরকে ফিরস জরিয়া তার পূর্বর আলোচনা করছে যে সে যারটা আসবারটা কে কঠিন কিছু শ্রমিক নেবার না গোটে উপর দেখ গোটাই লাইসেন্স করি করে সরদার মানে হজার সংখ্যার শ্রমিক মানুষ দক্ষিণ রাজ্য মানুষ এটার এটা অর্থনীতিবি আমি চর্চা করেছ গোটে পথরিয়াকে পঠাবার লাগে কেন কেন প্রকার প্রক্রিয়া রয়েছি সে প্রক্রিয়ার লাভ কেন প্রকারে আমি যদি সমগ্র অর্থনীতিকে দেখুছু বলে দাদন যে দক্ষিণ রাজ্যকে যাশন মুখ্যত ইটা বনাবার লাগে যাস অবস্থা বি আজি পর্যন্ত ঠিক নেই হবার মূল সে যেতিবলে দক্ষিণ ৰাজ্য মানকে নিৰ্মান শিপ উপৰি যেতিবলৈ বেছি সুযোগ সৃষ্টি হ'ল সেই সময়ৰে ইটা তিয়াৰী কৰাৰ লাগিছে বহুত সংখ্যাৰে শ্ৰমিক দৰকাৰ পা তাৰ পূৰ্ৱৰু যুট টে লোক ইটা তিয়ী কৰাৰ লাগি কিন্তু পূৰ্ৱৰু যেন যুঁজ গোটেই ভাষা নেজানি থাৰ অঞ্চলকে যাওঁ আৰু তো স্থানীয় চৰ্দাৰৰ ভৰসাৰে এক যি দশকৰে পশ্চিম ওড়িশাৰু অতি নগন্য লোক সেনে দক্ষিণ ৰাজ্যকে মুখ্য তামিলনাডুকে যি কৰি হাইদৰাবাদ পাখল অঞ্চলকে যি কৰি ইটা তিয়াৰী কৰোঁ আৰু সেই সময়ৰে তৰ সংখ্যা স্বল্প আৰু যিহেতু সেনে চৰ্দাৰ চাগে মিছি কৰি যুগে আৰু চৰ্দাৰৰ ভৰসাৰে গোটেই ভাষা নিজানিমানকৰ আমুখ্য ওলা ৰোজগাৰৰ আমুখ্য একাৱৰ্তী সময় গ্ল'বালজেচন নিৰ্মান শিপ উপেৰে বহুত সুযোগ সৃষ্টি হ'ল আৰু নিৰ্মাণ লাগি মুখ্যতঃ ইৰকাৰ आउँटा तिरि गर्ु बहुत शस्ता श्रमिक अन्य मिले आंध्र प्रदेश र अति निकटले जीवार अछ आंध्र प्रदेश के जीवार जागि हैद्राबा पाखर के जीवार जागि सुविधा गमनागमन गमना र सुविधा श्रमिक म जीवार जगि गोटे गोष्ठी इन प्रिपेयर हैके दादन ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେତେବେଳେ ଗ୍ଲୋବାଲାଇଜେସନ୍ ପରେ ପରେ ନିର୍ମାଣ ଶିଳ୍ପ ଉପରେ ବହୁତ ସୁଯୋଗ ସୃଷ୍ଟି ହେଲା ସେ ସମୟରେ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରକେ ବ୍ୟବସ୍ତିତ କରବାର୍ ଲାଗି ଏନ୍ଜି ଓ ବିଭିନ୍ନ ଶୈଳୀ ନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆଉ ବିଭିନ୍ନ ଆଲଙ୍କାରିକ ଶବ୍ଦ ନେଇକରି ଗୋଟିଏ ଦେବଦୂତ ଆସିଛେ ଭଳିଆ ପ୍ରତୀତ କରିକରି ପ୍ରସ୍ତୁତ କରାଲେ ଗ୍ଲୋବାଲାଇଜେସନ୍ ଲାଗି ସମାଜକେ ଯେନେ ଦାଦନ ବି କଥାରେ ହେଲା ଦାଦନର ସଂଖ୍ୟା କ୍ରମାନ୍ୱୟରେ ଯେତେବେଳେ ବଢ଼ି ବସିଲା চৰ্দাৰ কম ৰে এন জি অ' যেতিবলে আছালা সু বহুত ব্যৱস্থিত কাল আছে ব্যৱস্থা এন্টা কি ইনবি দাদনন পৰিবাৰৰ ছু ৰখিক ইনবি পাঠ পঢ়া হ'ল চেনেবি বিভিন্ন প্ৰকাৰ স্কুল কৰা হ'ল কিন্তু ৰবাৰ ভিতৰত ব্যৱস্থিত কৰা হেবাৰ ভিতৰত পিডিএছ দিয়া হ'ব লাগে দুইটংকাৰে চাউল দিয়া হ'ল পিডিএছ কেন্দা কৰিনে পাইপাৰবে প্ৰৱাসে বি দাদন শ্ৰমিক মানে পি ডি এছ কেন্দ্ৰা কৰি পাই পাৰিব ই উপে যোজনা নে ৰ কিন্তু সুবিধা ব্যৱস্থা কৰাৰ উপৰি যোজনা আমন্য়েৰে দাদন নেবাৰ্টা আনবাৰ্টা গোটেই প্ৰকাৰ ব্যৱস্থিত হৈ গ'ল আৰু এন্দা প্ৰতীত এশাচন এন জি অ' দাদন দলাল ই সমস্তে মিছি কৰি গোটেই সুন্দৰ ব্যৱস্থাটা কলে যেনে সাত আঠ লক্ষ দন পশ্চিম ওড়িশা আশগড়ৰ কিছু অঞ্চলৰ যৌচন এথর কনসি প্রকার খবর সরকার পাখে নেই কি প্রশাসন পাখে নেই নিকট অতিথরে গোটি ঘটনা ঘটলা। যেটা হৃদয় বিদার ঘটনা ঘটলা। জরিয়ারে আমি যেটা কেছ দাদন মহিলা প্রতি দুষ্কর্ম হল সে আস করে গাঁরে সে ফের কৌছে যে মুরকে যাবার লাগে এই প্রকার মিছ কহিলি বলি কিন্তু কাহ করে সে মিছ কহলা ঘরকে আসবার লাগে সে যে নির্যাতনা কথা কৌছে সে নির্যাতনা উপরে বি জেলা প্রশাসন অনুসন্ধান নে করি এই ক্ষেত্রে দেখা গলা বলাগির জেলা প্রশাসন সমস্যাকে সমাধান করবার বি পদক্ষেপ নেলে সে পদক্ষেপটা সে আসি সারা পরে সবু উলটিয়া হয়েছে ইন গোটে বহুত বড় ঘটনাকে সমস্তে অপেক্ষা করে যে তা বহুত নির্যাতিত হয়েকরি সে আসুছে বলুন এনেক আসলাপরে সে অতি সাধারণ ভাবছে যে মুরকে যাবার লাগি এই কথা কহিলি বোলিক এই কথাকে আমি অস্বীকার নেই করবার যে তার প্রতি অন্যায় নেই বলি আীকার বি কেন প্রকারে করবে যে তার প্রতি অন্যায় হয়েছে বোলিকর কিন্তু ঘটনা চক্র ভিতরে ই তার পূর্বর দুই জন ছুঁ মরিলে তাপরে নির্যাতনা অনেক পরিবারকে পরে দিয়া হা কোহেছে এই ঘটনাচক্র ভিতরে আমি দেখুছ যে সে পূর্ব যে তাড়া যে অত্যাচার লা লোক মান উপরে দাদন শ্রমিক মানুষের যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা নেই কমি খালি গোটে রোজগারকে দেখাবার লাগে সেই জিনিসটা কেঁন্দা করে কম রু কম প্রচার হো এই প্রয়াসে সমস্তে অছেন দক্ষিণ ৰাজ্য তিলনাডু পাখে আখে সেনে কিছু ইটা ভাটিৰে কাম কৰচন কিছু কপড়া মিলৰে কাম কৰচন আন্ধ্ৰপ্ৰদেশ তেলেংগানা অন্ান্যখে আখে যেন ৰাজ্য অনে মুখ্য ইটা গঢ়াৰ কাম কৰাহেছি হাইদ্ৰাব অঞ্চল হ'লে ইটাৰ গোটেই বহুত বৰ সপ্লায় সেনে বহু শ্ৰমিক দৰকাৰ আম পইচাৰে শ্ৰমিক মানে ওড়িশু যেই কৰি লক্ষাধিক সংখ্যাৰে চেনে কাম করুছন সে করবসায়কি বহান্বিত হয়েছেন এটা গোটে অলগা কথা কিন্তু স্থানীয় শ্রমিক অভাব আ শ্রমিক মানু বেশি কাম নেই নেই পারন সেলি ওড়শা ও ছশগড় সে শ্রমিক সেনিক নেছন্দ আমি গোটে ঘটনা উপরে কাম করু সে সময় কিছু আভাস আসলা কিছু আম সেন বুদ্ধিজীবী মান সঙ্গে চর্চা কালবেল জনা পড়লা যেহেতু দক্ষিণ রাজ্য মানেকে শ্রমিক মানে কম অছেন সেগি শ্রমিক আপূর্িতা ও আতিশগড় ঝারখণ্ড বিহার ভলিয়া অঞ্চল সে করবার লাগে প্রস্তুত অ সে কথা তো ইয়ে যে গোটে বহুত সংখ্যার গোটে শ্রমিক শক্তি দরকার সংগ্রহ সেগ্রহ কর সে রহবার লাগে পূর্বর যে অবস্থা লাধিছে খালি রহবার অবস্থাটা খাদ্য অবস্থাটা নেই সুধরি আর্্যাতনাটা বি বন্ধ নেই হবার তো এই সবুকে আমি মোটামোটি যেতে বেলে দেখুছ পূর্বর যে দাদন যে গোটে জায়গার রুলে গোটে মালিক আসি কি তাহলে দশ জন পনেরো জন পচাশ জন শহে জন দরকার এই প্রকা সে শ্রমিক মানুষ নেও লা দেখা যাইছে যে গোটে পর লোক चार चारज अच्छे बोले सेनिटा भाटी रे भी भाग होते एंता भी किसी उदाहरण अच्छे स्वामी स्त्री स्वामी गोटे भाटी में कम कले स्त्री अलग भाटी सेम करू फिरला बेले जहाँ रेलवे स्टेशन में से भेट हो कि घर के आसिक भेटवारा भी अनेक उदाहरण अच्छे अर्थात छेली मेढ़ा भाया लोक को सेने काम करवार लगी विभिन्न सरदार के बांटी देकर सेम फेर संग्रह कर এন জি ও আসি কমসে কম ই ব্যবস্থাকে বন্ধকাল আও সে গোটে পথরিয়া গোটে পরে জায়গায় রয়েবে আট জায়গায় পথরি ও পর্যাপরে বহুটে সমস্যা যেটা আসলা আর তাঁর উপরে হোথি অন্য অত্যাচারটা প্রকাশকে নিয়ে আসি কিন্তু যে সাস করি করে অনেক অছে সণ দুষ্কর্ম হল ঝিও মানে অছেন সে লড়ি সেছন্ আোষী দণ্ডবিছে কি বর্তমান আমি যদি দেখুছ বেলে চে হাইকোর্ট গোটে কথা কহিলা যে আমি সবসিডাই চাউল দেবার ফলরে এনে শ্রমিক অভাব রও আ শ্রমিক শক্তি লাগে অন্য রাজ্য উপরে আমি ভরসা করবকে পড়ুছে এবে যে আমি আলোচনা করেছিল অনেক বুদ্ধিজীবী সেন চিন্তাশীল ব্যক্তি সঙ্গে আমি আলোচনা করেছিল যে আন্ধ্রপ্রদেশ হও কি তামিলনাডু হওঁ কি তেনা হ দক্ষিণ ৰাজ্য যে অঁ সেনে শিল্প প্ৰমুখ অঞ্চল অাদন মানে ইটা তিয়াৰী কৰমিকা ইণ্ডষ্ট্ৰি মানে অঁ যেন ছুঁ মানুহ কামৰে লাগিছিল বহুত ওড়িশাৰ ছু চেনে অনেক সন্ধান নে মিলবাৰ যেন চৰকাৰ নিজৰ শ্ৰমিক মানৰ হিচাব নে ৰখি সেনে শ্ৰমিক মানে শিশু শ্রমিক মানে কি নাবালিক মানে হজি যারটা সেই হিসাব রক্ষি আমার বিশ্বাস নেই না আইবি রক্ষি এমানে যাবার বেলে আাম করবার বেলে সে শ্রমিক দরকার আ শ্রমিক মানে সে রহিক কেন্দা করে অধিকর অধিকা কাম করবে সে প্রয়াসের সমস্তে অছেন সে প্রয়াস একা আছে আোজগার একা আবার লাগে একা অছে আন কিছু কাম নেই যেত বেলে ইনহ্যুম্যান একটিভিটি যেতে বেলে অমানবিক ক্রিয়া সামনে আসুছে সেটাকে গোটে সমূহ হয়ে এইটাকে বন্ধ কর যে কথা সেনর সর্দার কেবা সেনর প্রশাসন কেবা আউ ইন সরদার কেবা ইনর প্রশাসন বি কেবা সে গোটে কথাকে অর্থাৎ গোটে উপর স্তরের সমস্ত ব্যবস্থিত আ সমস্তর যোগাযোগ বহু সুন্দর হিসাবে অছে ইনে যে মানে বি অনুসন্ধান কোনসি। গোটেই ঘটনা ঘটিলাৰ গোটেই ঘটনা ক্ৰম আৰু তাৰ উপৰি কেনেকে কাৰ্যানুষ্ঠান হোৱাৰ কথা সেইটা হৈছাৰপৰা আলোচনা বন্দ হৈ যাওঁ আৰু প্ৰক্ৰিয়াটা কাণ হ'চে আইনগত প্ৰক্ৰিয়া কাণ হ'চে এইটো আমি কেৱল নে দেখুৱা যিহেতু সুন্দৰ শ্ৰমিক দৰকাৰ আৰু যিহেতু ওড়িশা এতিয়া সক্ষম নেচি যে এতি লোক সেই নিজে ৰোজগাৰ দে কৰি ৰখি পাৰা তো সাগি গোটে ব্যবস্থা হবার নিশ্চিত প্রকারে কাম দুর্ঘটনাকে সামনাকে নেই আসু বলি উপর স্তরের যে প্রকার আলোচনা হোছি সে স্তরের সমাধান কোণী আলোচনা নেই হবার বিগত কিছুটা কেস দেখা পরে কোভিড নাইনটিন পরে পরে অনেক আলোচনা পরে আমি নিশ্চিত যে উপর স্তরের সমস্ত সম্পর্ক আছে মালিক্র সরদারর স্থানীয় প্রশাসনর সেনর প্রশাসনর বহুত সুন্দর সম্পর্ক আছে এই সম্পর্ক নেই সে যদি সমাধানর কথা চিন্তা করতে গমনাগম কথা চিন্তা করতে ই কেতে শ্রমিক কেন জায়গাকে যৌন সে জিনিস্র কথা চিন্তা করতে সে প্রতে পিডিএস পাওন্ন কি নেই সে চিকিৎসা ঠিক সময় মিলুছে কি নেই মিলবার সবু জিনিস করবার লাগে কোশি প্রকার অসুবিধা নেই না মাত্রাধিক লাভ গোটে গুপ্ত স্রোত রয়েছে যে বিপুল পরিমাণ পয়সার তার কারণ যোগ রু উপস্তৰৰে সমসে নিজ নিজৰ সম্পৰ্ক ঠিক ৰখিছিল বি্ৰমিক মানৰ উপ কোন তাৰ অধিকাৰ উপৰি তাৰ আইন দে থাৰ অধিকাৰ উপৰি তাৰ সমাধান দি অধিকাৰ উপৰি তৰ খ্যধিকাৰ উপৰি সুৰক্ষা উপেৰে কোন চিন্তা কৰা নাই যিবা এন জি অ কিছু লোক আৰকাৰৰ কিছু চেক্ৰেটেৰী যি কৰি গোটেই এম অয়ু চাইন কৰিলে গোটেই আশ্চৰ্যৰ কথা দাদন যিব গোটেই ঘৰৈ সংস্থা মানে এম অয়ু চাইন কৰ অৰ্থাৎ চেনৰ যেন শিল্পপতি মানুহ দেখা হ'ল যে ইনে যেন এন জি অ' অচন যেন মানে প্ৰাইভেট চক্টৰৰে কাম কৰো চিলোচাইটি বুলিক কওঁচন সেই লোক মানে হ'চন সৰ্বশক্তিমান ওড়িশাৰে সেই এম অয়ু চাইন কৰিলে অতি লজ্জাকৰ কথা চৰকাৰ লাগিবি আুদ্ধিজীৱী মানক লাগিবি যার কোশি অধিকার নেই যে যাহু ফেহেলে এই না কথা কিন্তু নেই না সে গোটে এমও ইউ সাইন করছেন শ্রমিক মান উপরে কিন্তু এমও ইউ সাইন কলাপরে রিজল্ট কণা হলো এন জিও কেবি নেই আমি যেই করে এম ওয়ু সাইন কলে সে এমও ইউ সাইন করে সার্লাপরে শ্রমিক গমনাগমের কেন প্রকার বদলাব আসলা আমনাগম আর কার্যস্থলী কেন প্রকার উন্নতি করা গলা করলা আবার আসবার দ্বারা যে লাভটা অন্য কে সরকারকে হোচ্ছে কেতে লাভ ওড়িশা সরকার পাইলে এই উপরে বি আলোচনা নে করি বলাঙ্গীর জেলার বার শ্রমিক জেইছন বলি সরকার সে 12000 হাজার শ্রমিকর পয়সা কেবল কিন্তু আসল 1.5 লক্ষ উর্ধ্ব অনেক লোক নেই জেলাকে তো এটা সরকারি ক্ষতি হচ্ছে তারপরে গমনাগম লাগে স্বতন্ত্র ট্রেন হবার কথা সেন তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবার কথা সেন যে পিডিএস অছে সেবিবার অধিকার অছে সবু কথা কেবে উপর স্তরের রাজনৈতিক স্তরের হোক অমলা তান্ত্রিক স্তরের চর্চা নেই হবার বর্তমানে বুদ্ধিজীবী কিংবা একটিভিস্ট মান আড়ি গোটে স্বর নেই শুভা যে ওড়িশার যে দাদন শ্রমিক দক্ষিণ রাজ্য মানকে যৌন সেই কেন কেন প্রকার সুবিধা করা উচিত সরকার নেই করবার। কাঁ করে পথ সে বিভিন্ন আলোচনা হবার কথা কিন্তু দুঃখর বিষয় দাদন মানুষ গোটে অজনা লোক মান হাতে ছাড়ি ছাড়িদি সরকারবি সুখ নিদ্রা নিয়ে পুছন্ ইটা হচ্ছে দাদন সমস্যার সবুজ আশ্চর্যকর ঘটনা নমস্কার